মুখ্যমন্ত্রীর কাছে পেনশন বাড়ানোর আর্জি জানালো বাংলার প্রতিবন্ধীরা। বাজেটে রাজ্য সরকার জনমোহিনী কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। তেমনি লক্ষ্মীর ভাণ্ডার, তপশিলি জাতি উপজাতি, সিভিক ভলেন্টিয়ারদের সম্মান ভাতা, সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে। এবার প্রতিবন্ধীরা তাদের পেনশন বাড়ানোর আর্জি জানালো মুখ্যমন্ত্রীর কাছে। এর আগেও তারা এই দাবি জানিয়েছিল। মঙ্গলবার মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয়ের পাশে 41 নম্বর জাতীয় সড়কের ধারে প্রতিবন্ধীরা সমবেত হয়। বাড়ি মাতাকাহিনী ব্লক, আমি একজন প্রতিবন্ধী এবং আমাদের ব্লকে প্রতিবন্ধীদের নিয়ে কাজকর্ম করে থাকি। আজকে নিমতৌড়ি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে এখানে ভাতা বাড়ানোর ব্যাপারে একটা আলোচনা সভা ছিল। সেই আলোচনা সভা থেকে আমিও বলতে চাই, সবাইয়ের ভাতা বাড়তেছে, দিদি আমাদেরও ভাতা বাড়ান, যাতে আমাদের ভাতা বাড়ানো যায় সেই চেষ্টাটা করুন। আর প্রতি জেলায় যেন সহায়ক যন্ত্র দেওয়ার একটা গোডাউন তৈরি করা হয়, সেখান থেকে যেন সহজ শর্তে আমরা সহায়ক যন্ত্র পেয়ে যাই। আর আধার কার্ড যাতে সরলীকরণ হয়, যাতে সহজে যাহাতে আমরা প্রতিবন্ধীরা আধার কার্ড করাতে পারি সেইটার ব্যবস্থা। দক্ষিণবঙ্গের প্রতিবন্ধীদের স্বাক্ষর সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন বার্তা পাঠানো হবে বলে জানালো প্রতিবন্ধীদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতি। প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।